independent thinking and free expression at Indian University are now under threat. শুক্রবার কলকাতায় এসে এভাবেই নাম না করে মোদি সরকারকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী। গত কয়েক বছরে বারবার মোদি সরকারের বিরুদ্ধে শিক্ষায় হস্তক্ষেপের অভিযোগ উঠেছে। সম্প্রতি নালন্দা বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি থেকে সরানো হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন, হার্ভার্ডের ইতিহাসের অধ্যাপক সুগত বসু এবং প্রখ্যাত অর্থনীতিবিদ মেঘনাদ দেশাইকে। তাদের জায়গায় আনা হয় মোদি এবং আরএসএস ঘনিষ্ঠ বলে পরিচিতদের। এই প্রেক্ষাপটে এদিন প্রাক্তনী সংসদের উদ্যোগে প্রেসিডেন্সির একটি অনুষ্ঠানে শিক্ষায় রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে সরব হন মনমোহন সিংহ। Political interference in university curriculum and academic appointment is highly short-sighted. বিজেপি বিরোধীদের অভিযোগ, মোদি সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শুধু নিজেদের পছন্দের লোককেই বসাচ্ছে না, ক্যাম্পাসে বিরোধী স্বর উঠলেই তাকে দমানোর চেষ্টা করছে, যা দেখা গিয়েছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে। সেখানে ক্যাম্পাসে ঢুকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ছাত্রনেতা কানহাইয়া কুমারকে গ্রেফতার করে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশ। এর আগে হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মোদি মন্ত্রিসভার সদস্য কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয় এবং জেএনইউর প্রসঙ্গ তুলেও এদিন মোদি সরকারকে আক্রমণ করেন মনমোহন সিংহ। Recent attempts to interfere with free expression of the student community in Hyderabad Central University and Jawaharlal Nehru University are of particular concern. Attempts to suppress peaceful dissent are not only inimical to learning, they are also undemocratic. এর পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মনমোহন সিং যে কথা আজকে বলছেন এ কথার কোনো গুরুত্ব নাই। যদি সবচেয়ে বেশি ডেমোক্রেসি আজ থাকে ভারতবর্ষে, আজকেই আছে। তার পার্টি ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি আমলে কি করেছেন সেটা ইতিহাস। কংগ্রেসের দাবি, মোদি সরকার সর্বত্রই তাদের মত চাপানোর চেষ্টা করছে। যারা মতের পক্ষে তারা আদর্শ রাষ্ট্রপ্রেমিক, আর বিপক্ষে হলেই দেশদ্রোহী। সরকারের কোনো কাজ নিয়ে প্রশ্ন তুললেই রাষ্ট্রবিরোধী তকমা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করছে মোদি সরকার। We are witnessing around the world the rise in new nationalist tendencies responding to populism and directing hatred against backward classes and minorities. These tendencies can be extremely destructive. এ নিয়ে বিজেপির পাল্টা দাবি, এই জাতীয়তাবোধ আমাদের আবহমান কাল থেকে ভারতবর্ষের সংস্কৃতির সঙ্গে যুক্ত, যেটাকে আমরা সাংস্কৃতিক রাষ্ট্রবাদ বলছি। এটা আছে, এটা থাকবে। হয়তো কংগ্রেসের ভেজাল জাতীয়তাবোধের জন্য চাপা পড়ে গেছিল, আমরা ওটা জাগিয়েছি। নাম না করে মোদি সরকারকে খোঁচা দিয়ে মনমোহন সিংহ এদিন বলেন, প্রকৃত জাতীয়তাবাদের অর্থ হল দেশের মানুষকে মুক্তভাবে ভাবতে ও স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ দেওয়া, তাকে দমিয়ে রাখা নয়। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।